এবার রাজ্য জুড়ে নিজেদের সম্প্রদায়ের বিধায়ক সাংসদদের ঘেরাওয়ের ডাক দিল 46টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ। আগামী 20 ডিসেম্বর বুধবার সকাল 10টায় রাজ্য জুড়ে একযোগে এই ডেপুটেশন দেওয়া হবে বলে ওই সংগঠন সূত্রে জানানো হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের তরফে আরও বলা হয়েছে, এরাজ্যের সমস্ত ফেক এসটি শংসাপত্র বাতিল, কুর্মী সমাজকে এসটি তালিকাভুক্ত করা যাবে না, ইউসিসি বিল বাতিল, সংবিধানকে মান্যতা দিয়ে পেশা অ্যাক্ট 1996 ও আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপশিল লাগু, পুরুলিয়ার অযোধ্যায় ঠুরগা ও বীরভূমের দেউমা পাচামি কয়লা খনি প্রকল্প বাতিল সহ 7 দফা দাবিতে সংগঠনের সদস্যরা নিজের নিজের এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত বিধায়ক সাংসদদের ডেপুটেশন দেবেন। এ নিয়ে সারা রাজ্যের সঙ্গে রবিবার রাতে বাঁকুড়ার খাতড়া শহরেও প্রচার কর্মসূচি শুরু করেছেন বলে তারা জানিয়েছেন। আদিবাসী একতা মঞ্চের সম্পাদক দীপেশ্বর মান্ডি এ বিষয়ে বলেন, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন যেটা আমাদের পশ্চিমবঙ্গের 46টি আদিবাসী সংগঠনের অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের দ্বারা আগামী 20 ডিসেম্বর 2023 পশ্চিমবঙ্গের রাজ্যের যে বিভিন্ন আদিবাসী এমএলএ এমপিগণ আছেন তাদের কাছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের ডেপুটেশন দেওয়া হবে। এবং এই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে ক্ষত্রিয় কর্মীরা অনৈতিকভাবে যেভাবে আদিবাসী হওয়ার অন্তর্ভুক্ত হওয়ার প্রচেষ্টা করছে, সে অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের মদতের বিরুদ্ধে আমাদের এই দাবিপত্র আমরা এমএলএর কাছে দেব। আমাদের যে ফেক এসটি, আপনারা দেখেছেন গতকাল আমাদের আদিবাসীদের আন্দোলনের চাপেই মুখ্যমন্ত্রী কিন্তু স্বীকার করতে বাধ্য হলেন যে পশ্চিমবঙ্গের ভুরি ভুরি আদিবাসী সার্টিফিকেট জাল হয়েছে এবং উনি মানতে বাধ্য হলেন। সেই সমস্ত দাবিগুলো আমরা চাইছি যে অবিলম্বে সেই সমস্ত দোষী ব্যক্তিদের কাস্ট সার্টিফিকেটগুলোকে বাতিল করা হোক এবং তাদের শাস্তির বিধান করা হোক। এছাড়া যে 2006 বনাধিকার আইন আছে যেগুলো এখনও লাগু হয়নি, গ্রামসভা আদিবাসী এলাকায় গ্রামসভা গঠন হয়নি, আমরা চাইছি খুব দ্রুত সরকার সেই গ্রামসভা গঠনের মাধ্যমে আদিবাসীদের জন জঙ্গল জমিনের অধিকারগুলোকে দেওয়া হোক। অযোধ্যা যে এখানে দুর্গা প্রকল্পের নাম করে হাজার হাজার গাছ কাটা হচ্ছে, হাজার হাজার প্রকৃতিকে ওখানকার অযোধ্যার প্রকৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আদিবাসী উচ্ছেদ করা হচ্ছে, বীরভূমে দেউচাপাচামে কয়লা খনির নাম করে আদিবাসী উচ্ছেদ করা হচ্ছে, প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, এর বিরুদ্ধে আদিবাসী এমএলএগণ এখনও কেন কোনো রকমে তারা আওয়াজ তুললেন না বিধানসভাতে, এমপিগণ তারা আওয়াজ তুললেন না পার্লামেন্টে, সে তাদের বিরুদ্ধে আমরা তাদের কাছে আমাদের যে দাবি সেই দাবিপত্রগুলো আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাইছি। তারা আদিবাসী এমএলএ এমপি হয়েও কেন আদিবাসীদের এই যে সাংবিধানিক অধিকারগুলোকে হরণ করা হচ্ছে সেই সমস্ত হরণের করার বিরুদ্ধে পাশে দাঁড়াচ্ছেন না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।